শ্রেণী প্রথম বিষয় ইসলাম ও ইসলাম ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। কারণ এখন একটা মহামারী চলছে দেশে, আমাদের মনটা বিশেষ ভালো নেই, কারণ নানা রকমের শারীরিক অসুখ বিসুখ, অনেকদিন স্কুলে যেতে পারি না। তোমরা তো ছোট মানুষ, তোমাদের মনটা আরো স্কুলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, কিন্তু কিছুই করার নেই, এটা একটা মহামারী, দুর্যোগপূর্ণ সময়। আমাদের বাসায় বসে অনলাইন ক্লাসই করতে হবে, এই জন্য সবাই অনলাইন ক্লাসের প্রতি বেশি আগ্রহী হবে। যবে স্কুল খুলবে তখন আমরা আবার স্কুলে শ্রেণীকক্ষে পড়াশোনা করব, তখন আবার অনেক মজা করে আমরা সবাই ক্লাস করব। এখন আমরা অনলাইন ক্লাসেই থাকব। আজকে কিন্তু আমি গত ক্লাসে প্রথম অধ্যায় শেষ করেছিলাম, আজকে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করব। যাদের এই ক্লাসগুলো বাদ পড়েছিল বা অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, তারা এই ক্লাসগুলো এখন মনোযোগ দিয়ে দেখবে। আর প্রথম দিকে অনেকগুলো ক্লাসে সাউন্ডেও সমস্যা ছিল, শব্দে সমস্যা ছিল, এখন কিন্তু আর শব্দে সমস্যা নেই, এই জন্য তোমরা এখনকার ক্লাসগুলো আবার মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের শেষ হয়ে যাবে। আর আমাদের বইটা তো একদম ছোট, আমরা কয়েকবার শেষ করতে পারবো, এটার জন্য কোনো চিন্তা করার কিছু না। আমরা তো পরীক্ষার জন্য না, আমরা শিখার জন্য শিখছি, জানার জন্য শিখছি, জ্ঞানের জন্য শিখছি, তাই না? আচ্ছা ছোট সোনামণিরা একটু মনোযোগী হও, আমরা আজকে পড়বো ইসলাম ধর্ম শিক্ষা। আমাদের ধর্ম সম্পর্কে আমরা শিখব। ইসলাম, প্রথম প্রশ্নটাই হলো ইসলামী শিক্ষা কি। এখন তুমি যদি ছোট্ট মানুষ, তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি যদি ধর্ম সম্পর্কে শিখব তাহলে আমার এই ধর্ম, এই যে ইসলাম শিক্ষাটা কি, ইসলাম ধর্মের আইন কানুন জানা, ইসলাম ধর্মের যে আইন কানুন জানা ইসলামী শিক্ষা, এটাই হলো ইসলাম ধর্মে জানা। ইসলাম ধর্মের অর্থ হচ্ছে ইসলাম ধর্মের আইন কানুন জানা। সব কিছুর একটা নিয়ম আছে, আইন আছে, কানুন আছে, তাই না? জানা রাখতে হবে। এই জন্য ইসলাম শিক্ষা কি, ইসলাম ধর্মের আইন কানুন জানা। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি, এই যে আমরা ইসলাম ধর্ম পালন করব, কি কি উপর ভিত্তি করে আমরা এই ইসলাম ধর্ম পালন করব। আমাদের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, একটা হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। তাহলে আমরা ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি, পাঁচটি। ছোট্ট সোনামণিরা, আমরা কিন্তু আগেও পড়েছি, বারবার বলছি, ভুললে চলবে না, আমরা শিখব আবার লিখে লিখে শিখব। সুন্দর করে বইয়ের মধ্যে, খাতার মধ্যে উপরে প্রশ্ন লিখবে, তারপরে উত্তর লিখবে, কালিমা বানান করে লিখবে, কয়াকার লালশিকার ময়কার মা, জয়ন্তা নয়কার না ময়কার মা, অন্তস্থ জ, রয়কার রো, জয়কার যা, অন্তস্থ জ, তারপরে হজ, হ বৈকার জ, তারপর হো ও জাকার, জয়কার যা, কয়কার কা, ত। তাহলে আমরা এই যে বানানগুলো লিখবো, আর একটু একটু করে একটা করে লিখবো, একটার করে কমা দেব। তাহলে আমরা ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি এটা শিখলাম। এরপর হলো দিনে রাতে কত ওয়াক্ত নামাজ, আমরা তো সবাই জানি, তারপরেও বলছি দিনে রাতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করি, কয় ওয়াক্ত করি, পাঁচ ওয়াক্ত, তাই না? ফজর, পাঁচ ওয়াক্ত নামাজের নামটা তো বলতে পারবে, আমি জানি সবাই পারো, তারপরেও আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে হজ, ফজর, ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশা, এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা করে থাকি, তাই না? সবচেয়ে সকালে যেটা পড়ি ফজর, তারপরে হলো তারপরের অক্ত, দুপুরের দিকে জোহর, বিকেলের দিকে আসর, সন্ধ্যায় মাগরিব, রাতে ইশা। তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সবাই ছোট্টবেলা থেকে পড়ার চেষ্টা করবে। ছোট্ট সোনামণিরা, এখন থেকে যদি তুমি পড়ো দেখবে তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আশা করি তোমরা চেষ্টা করবে। আচ্ছা, তারপর হলো ইবাদত অর্থ কি। ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা, ইবাদত অর্থ দাসত্ব করা। আমরা কার দাসত্ব করি বলতে পারো? আমরা আল্লাহর দাসত্ব করি, কারণ হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য হচ্ছে ইবাদত করি। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, তাই না? তাহলে ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ দাসত্ব করা। আচ্ছা, এরপর হচ্ছে ৬ নম্বর প্রশ্ন, সাওম অর্থ কি? যেটা সয়কার ও ম, সাওম অর্থ হচ্ছে রোজা।
এই কয়েকদিন আগে আমাদের যে রোজাটা গেল 30 দিনের রোজা, সেটা হচ্ছে শাওন। শাওন অর্থ কি? শাওন অর্থ হচ্ছে রোজা। ঈদ অর্থ কি? ঈদ অর্থ হচ্ছে খুশি। এক মাস রোজা রাখার পর যখন ঈদ আসে, রোজার ঈদ বলো, কোরবানি ঈদ বলো, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, দুটোই আমাদের অনেক আমরা কি করি, খুশি করি, আনন্দ করি, মজা করি, সবাই মজার মজার খাবার খেয়ে খাই, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, ভালো ভালো পোশাক পরি। এই জন্য ঈদ অর্থ কি? ঈদ অর্থ হচ্ছে খুশি। জাকাত অর্থ কি? তোমরা দেখবে আমরা কি করি, জাকাত দিই, তাই না? জাকাত অর্থ হচ্ছে পবিত্র। আমাদের যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদের উপরে নির্দিষ্ট একটা পরিমাণ আছে, সেই পরিমাণ আমরা গরিব দুঃখীদের মধ্যে করি বা যারা অভাবগ্রস্ত আছে তাদের মধ্যে বিতরণ করি, সেটাই হচ্ছে জাকাত। অনেকে কাপড় চোপড় দেয়, অনেকে টাকা পয়সা দেয়, যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবেই এটা আমরা দিয়ে থাকি। এর দেখো জাকাত কাকে বলে, এখানে প্রশ্ন আছে। ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে। এটা তো সুন্দর একটা প্রশ্ন, তুমি জাকাত সম্পর্কে জানলে কাকে বলে? এই যে আমাদের ধন সম্পদ আছে, ধন সম্পদ বলতে আমাদের টাকা পয়সা, গহনা, বাড়ি, নানান কিছু, জমি জমা, যা কিছু বলে, এগুলো সবই আমাদের সম্পদ। এই সম্পদগুলোর 40টা ভাগ করলে যে 1 ভাগ আমরা আল্লাহর রাস্তায় দান করি তাকে কি বলে? জাকাত বলে। কোনো কাজ শুরু করার পূর্বে কি বলতে হয়? কোনো কাজ শুরু করার পূর্বে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, যে কোনো ভালো কাজ, হ্যাঁ, এই জন্য আবার দুষ্টুমি করার আগে বলবে না, ভালো কাজ, যে কোনো ভালো কাজ শুরু করার আগে কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহ আমাদের কিন্তু বরকত দান করবে। এটা বিসমিল্লাহির রহমানির রহিম বলা আমাদের অনেক বেশি সওয়াব। এটা পাঠ্যপুস্তক পড়ার পূর্বে কি বলতে হয়? পাঠ্যপুস্তক পড়ার পর পূর্বে আমাদের বলতে হয় রাব্বি জিদনি ইলমা। এর অর্থ কি? হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। আমাকে যে সৃষ্টি করেছে, আমি তার নামে যদি এইটা বলি রাব্বি জিদনি ইলমা, তাহলে সে আমাকে কি করবে? জ্ঞান দান করবে। তুমি অল্প একটু পড়লেই তোমার পড়া মুখস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছ? তুমি একটু পড়লেই তুমি মনে রাখতে পারবে, একটু পড়লেই তুমি সুন্দর করে লিখতে পারবে। এই জন্য আমরা পড়ার সময় সবসময় বলবো রাব্বি জিদনি ইলমা। এটা আমাদের একেবারে সবাই কিন্তু ছোট্ট সোনামণিরা ভুললে চলবে না, এটা অভ্যাসে পরিণত করতে হবে। হ্যাঁ, যখনই পড়তে বসবে এটা অবশ্যই মনে রাখবে, তাই দেখবে আল্লাহ তোমাকে অনেক বড় বানাবে। তুমি জীবনে যেটা হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, যেটাই হতে চাও দেখবে করতে পারবে, কারণ তুমি আল্লাহর আদেশ মতো এবং তার কথা মতো চললে এবং তোমাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করবে, তোমার পড়াশোনা মুখস্থ হয়ে যাবে, তুমি এক ক্লাস থেকে এক ক্লাসে সুন্দর ভালো রেজাল্ট করে উঠতে পারবে। এই জন্য আমরা পাঠ্যপুস্তক পড়ার পূর্বে অবশ্যই রাব্বি জিদনি ইলমা এ কথাটা বলবো। ছোট্ট সোনামণিরা, আমি কিন্তু 11টা প্রশ্ন পড়িয়ে ফেললাম, এখন তোমরা কতটা শিখেছ আমি তো যাচাই করতে পারছি না। এই জন্য কি বলবো, পরিবারে যারা আছে, তোমাদের মা বাবা বা পরিবারের অন্য সদস্যরা, তাদের কাছে একটু পড়াটা দিবে, যে ম্যাডাম আমাকে এগুলো পড়িয়েছে, আমি শিখেছি, আমার পড়াটা একটু ধরো তো জিজ্ঞেস করবে। এবং দেখা যাবে যে যখন তুমি পেরে গেছো তার মানে তোমার শেখা হয়ে গেছে, তারপরে তুমি কি করবে, খাতার মধ্যে সুন্দর করে নোট করে লিখে বেরবে উপরে অধ্যায় 2, তারপরে শুরু করবে প্রশ্নগুলো লেখা। দেখবে তোমার আর পরীক্ষার সময় কোনো রকমের সমস্যা হবে না এবং তুমি প্রশ্নগুলো একেবারে পটকট করে লিখে ফেলতে পারবে। দেখা যাবে যে তোমার ঝরঝরা শেখা হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই প্রশ্নগুলো শিখব। ইসলামী শিক্ষা কি, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি, দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজের নামগুলো, ইবাদত অর্থ কি, সাওম অর্থ কি, ঈদ অর্থ কি, জাকাত অর্থ কি, জাকাত কাকে বলে, কোনো কাজ শুরু করার পূর্বে কি বলতে হয় এবং পাঠ্যপুস্তক শুরু করার পূর্বে কি বলতে হয়। আজকে আর বেশি পড়াবো না, এটুকুই পড়া দিচ্ছি, কিন্তু পড়া এটুকু দিলে কি হবে, আমি এইটুকুর দিকেই সত্য মিথ্যা জিজ্ঞেস করতে পারবো, তারপর সঠিক উত্তরে জিজ্ঞেস করতে পারবো, শূন্যস্থান জিজ্ঞেস করতে পারবো। মনে করো এখানে আমি তোমাকে লিখে দিলাম ইবাদত অর্থ ড্যাশ করা, তুমি কি লিখবে, দাসত্ব করা।
শ্রাওণ অর্থ ড্যাশ, তুমি কি লিখবে? রোজা। ঈদ অর্থ ড্যাশ, তুমি কি লিখবে? খুশি। এই যে আমি প্রশ্ন কিন্তু এইটা থেকেই, এই 11টা প্রশ্ন থেকেই আমি তোমাকে প্রশ্ন তৈরি করে জিজ্ঞেস করতে পারি। এই জন্য তোমরা এমন ভাবে শিখবে, এমন ভাবে বানান করে শিখবে যেন তুমি আর কখনোই না ভুলো। আর ভুললে তো চলবে না, এই পড়াই তো আবার তোমার বড় ক্লাসে যখন ক্লাস টুতে উঠবে তখন কিন্তু এটার সাথেই তোমার সংযোগ হয়ে পড়াশোনা থাকবে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এই অধ্যায় দুইটা শুরু করলাম, আজকে 11টা প্রশ্ন করলাম। এই প্রশ্নগুলো বাসায় অনুশীলন করবে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।